আজ দুপুরেই আমি আমাদের বাংলা সাহিত্যের একজন দিকপাল লেখক আখতারুজ্জামান ইলিয়াসের 80তম জন্মদিন উপলক্ষে তার একটি নিবন্ধ পাঠ করেছি। তখন আমার জানা ছিল না যে আজকের দিনটি অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আমাদের আরও একজন অত্যন্ত ক্ষমতাবান, শক্তিশালী এবং প্রগতিশীল কথা সাহিত্যিকের জন্মদিন। তার নাম শওকত আলী। তিনি জন্মেছিলেন 1936 সালে, প্রয়াত হয়েছেন 2018। মূলত কথা সাহিত্যের সাধনাই করে গেছেন, অসংখ্য উপন্যাস, ছোট গল্প এবং কিছু প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন। সব মিলিয়ে গোটা 40 গ্রন্থ তার তালিকায় রয়েছে। শওকত আলী মূলত উত্তরবঙ্গের মানুষ, ভারত থেকে দেশান্তরী হয়ে এসেছেন দেশভাগের পর। বাংলা সাহিত্যের ছাত্র এবং শিক্ষক ছিলেন এবং সবসময় গণমানুষের সঙ্গে থেকেছেন। তাদের কথা, তাদের স্বপ্ন, কল্পনা, আশা, আকাঙ্ক্ষা, লড়াই, সংগ্রামের আখ্যান তুলে ধরেছেন আমাদের সামনে। এবং তার নাম জানার সঙ্গে সঙ্গে আমাদের অনেকের মনেই প্রথম যে উপন্যাসটির কথা মনে পড়ে সেটি প্রদোষে প্রাকৃত জন। আমার মনে হয়েছে আজকে তার সম্পর্কে যদি কিছু না বলি বা তার কোনো রচনা থেকে যদি পাঠ না করি তাহলে এক ধরনের অবিচারই করা হয়, কেননা তিনি আখতারুজ্জামান ইলিয়াসের অগ্রজ ছিলেন এবং লেখালিখিত তার সমকক্ষ তো বটেই এবং একই রকম গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক। ফলে আমি তার ওই প্রদোষে প্রাকৃত জন উপন্যাসটারই প্রথম দুটো পৃষ্ঠা পাঠ করে শোনাচ্ছি আপনাদের এবং এর মাধ্যমে আমার শ্রদ্ধাটুকু নিবেদন করছি এই মহান লেখকের প্রতি। প্রদোষে প্রাকৃত জনের উৎসর্গ পাতাটিও কিন্তু বেশ চমৎকার এবং সেখান থেকেই আমরা বুঝে যাই যে এর উপজীব্য আসলে কী, কোন সময়টা, কোন মানুষজনকে নিয়ে, কোন কাহিনী নিয়ে তিনি এটি রচনা করেছেন। ফলে শুরুতেই আমি তার উৎসর্গ পাতাটি একটু পড়ে শোনাতে চাই। উৎসর্গে তিনি লিখেছেন, রাঢ় বরেন্দ্র বঙ্গ সমতটবাসী প্রাকৃত জনের সংগ্রামী পূর্বপুরুষদের স্মরণে। অর্থাৎ আজ থেকে হাজারখানেক বছর আগে যখন সেন শাসনের একেবারে শেষ আমলটি চলছে, তখন যে এই বঙ্গ জুড়ে যে অস্থিরতা, যে অবিচার, যে পীড়ন চলছিল প্রাকৃত জনদের উপরে, নিম্নবর্গীয় মানুষদের উপরে, সেটি মূল উপজীব্য তার এই উপন্যাসের। এবং এখানে তিনি বেশ একটি ধ্রুপদী ভাষার ব্যবহার করেছেন এর প্রাচীনত্ব, সময়সীমার যে প্রাচীনত্ব সেটুকু বোঝানোর জন্য। তো আমি শুরুতেই তার প্রতি আরও একবার আমার শ্রদ্ধা নিবেদন করে প্রদোষে প্রাকৃত জন উপন্যাসটির প্রথম দুটি পৃষ্ঠা পড়ে শোনাচ্ছি। চৈত্রের দাবদাহে অশ্বত্থ ছায়া বড়ই শ্রান্তিহারক, নতুবা এত শীঘ্র ক্লান্তি অপনোদন সম্ভব ছিল না। দণ্ড দুই আগেও তার দৃষ্টি ছিল অস্বচ্ছ, দৃশ্যবস্তু বিচিত্র বিভঙ্গে দোলায়িত হচ্ছিল, কঠিন পথ বারেক মনে হচ্ছিল সম্মুখে ঢেউয়ের মতো উপরে উঠছে, আবার মনে হচ্ছিল ক্রমেই নেমে যাচ্ছে অতলে। পদক্ষেপও তখন সবশে ছিল না, প্রমত্ত মাদকসেবীর মতোই সে টলে টলে যাচ্ছিল, কখনো বামে কখনো দক্ষিণে। সে বড় বিচিত্র অবস্থা, এখন স্মরণ হলে কৌতুকবোধ হয়। অবশ্য তখনও তার কৌতুকবোধ হচ্ছিল, কৌতুকবোধ হবারই কথা, কারণ প্রথমে তুমি দেখলে বংশবিথিকার বিনত শাখা একটি বন কপোত, পরক্ষণে সে ক্ষুদ্রাকার পাখিটি হয়ে গেল একটি ঊর্ধ্বলম্ফী মর্কট, মুহূর্তের পরে সেই মর্কটও আর থাকল না, নিমিষে হয়ে গেল একটি বিশুষ্ক বৃক্ষ শাখা। চক্ষু কচালিত করলে অতঃপর তুমি আর কিছুই দেখলে না, বংশবিথিকা না, বন কপোত না, মর্কট না, বিশুষ্ক শাখাও না,
কি অদ্ভুত কাণ্ড! আসলে কিছুই নেই সম্মুখে, শুধুই ক্রোশ ক্রোশ ব্যপ্ত কুশক্ষেত্র। গ্রাম নেই দিগন্ত রেখায়, বৃক্ষরাজি গোচরে আসে না, প্রান্তরের বিস্তৃতি কেবলই দূর থেকে দূরে প্রসারিত হয়ে যাচ্ছে, আকাশ সীমা ধূসরতায় বিলীন। শ্যামাঙ্গ অশ্বত্থের ছায়ায় শয়ান অবস্থায় নিমিলিত চোখে নিজ অভিজ্ঞতা স্মরণ করে। সে বোঝে তার মৃত্যু হওয়া অসম্ভব ছিল না। তার সৌভাগ্য যে ওই সময় দূর থেকে একটি পথিক দল তাকে দেখতে পায়। তার কিছুই স্মরণ নেই, কখন সে ভুলুণ্ঠিত হয়ে পড়েছিল, কখন ছুটে এসেছিল পথিক দল, এবং কীভাবেই বা তারা শুশ্রূষা করে তার জ্ঞান ফিরিয়ে এনেছে। পৌর লোকটি ওই সময় কাছে এসে জানতে চাইলেন, এখন সুস্থ বোধ করছেন তো? শ্যামাঙ্গ কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পায়নি এতক্ষণ। এবার বলল, আপনারা আমার প্রাণ রক্ষা করেছেন, আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। থাক থাক, এখন ওসব কথা নয়, আপনি বিশ্রাম নিন। পথিক প্রৌঢ়ের কণ্ঠে প্রগাঢ় মমতা প্রকাশ পায়। অশ্বত্থের পাতায় পাতায় চৈত্রের বাতাস শব্দ করে যাচ্ছিল। শ্যামাঙ্গ সেই শব্দ শুনতে শুনতে আবার নিমিলিত চক্ষু হল। তার মনে হচ্ছিল প্রৌঢ় পথিক অহেতুক তার জন্য চিন্তিত হয়ে রয়েছেন, সে এখন সম্পূর্ণ সুস্থ। একবার ভাবলে উঠে দাঁড়ায়, কিন্তু পরক্ষণে মনে হলো কি দরকার প্রৌঢ় লোকটিকে অস্থির করে, আরও কিছুক্ষণ বিশ্রাম নিলেই বা ক্ষতি কী, ততক্ষণে নদী তীরে লোকটি ফিরে আসুক। প্রৌঢ় পথিক ওই সময় পুনরায় কাছে এসে উপবেশন করলেন, বললেন, আপনি কি আমাদের সঙ্গী হবেন? শ্যামাঙ্গ বুঝতে পারে না কি করবে। কিছু পূর্বে প্রৌঢ়ের আরও একজন সঙ্গী এই প্রশ্ন করেছিল, তখনও সে কিছু বলতে পারেনি। নৌকা যোগে এরা যাবে দক্ষিণে বানপুরের দিকে, আর তাকে যেতে হবে আত্রির তীরে রজত পটে। কিছুদূর পর্যন্ত সঙ্গী হওয়া যায়, তারপর তাকে আবার একাকেই পথে নামতে হবে। সে অকপট হলো প্রৌঢ়ের কাছে, বলল, আমার গন্তব্য তো আপনার জানা, আপনিই বলুন আমার কি কর্তব্য, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনি পরামর্শ দিন। প্রৌঢ়টি কিছু বলতেন হয়তো, কিন্তু ওই সময়ে প্রেরিত লোকটিকে ছুটতে ছুটতে আসতে দেখা গেল। সে জানালো যে অনতি বিলম্বে একখানি নৌকা যাত্রা করবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। যারা লম্বমান হয়েছিল অশ্বত্থ তলে, তারা লম্ফ দিয়ে উঠল এবং যাত্রার জন্য প্রস্তুত আরম্ভ করল। প্রৌঢ়টি ঈষৎ চঞ্চল হলেন, তবু তিনি পুনরায় জানতে চাইলেন, আপনি কি যাবেন আমাদের সঙ্গে? শ্যামাঙ্গ এবারও কোনো উত্তর দিতে পারে না। শেষে নিজেই বললেন প্রৌঢ়, আপনাকে একাকী এভাবে রেখে যেতে প্রাণ চায় না, আর যদি সঙ্গে নিয়ে যাই তাহলে পরে গৃহে প্রত্যাবর্তনের কালে আপনার অধিকতর কষ্ট হবে, সেও এক চিন্তার বিষয়। কথাটা ঠিক, সত্যিই যদি পুনর্ভাবার স্রোতবাহী হয়ে দক্ষিণে যেতে হয় তাকে, তাহলে মধ্যপথে তাকে নৌকা থেকে নামতে হবে এবং দীর্ঘতর পথ অতিক্রম করতে হবে পদব্রজেই, ওই পথ আবার অরণ্য সংকুল। শ্যামাঙ্গ যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত উপনীত হওয়ার পূর্বেই পথিক দল অশ্বত্থ দল পরিত্যাগ করল। এক যুবকের স্কন্ধে দেহভার রেখে ধীর পদক্ষেপে শ্যামাঙ্গ হেঁটে এলো নদী তীর পর্যন্ত। সেখানেও একটি বটবৃক্ষ ছিল। শ্যামাঙ্গ বটতলে উপবেশন করে, চতুর্দিকে চেয়ে দেখে, ছায়া দেয় বৃক্ষ একটি নয় কয়েকটি। তার অনুমান হল পুনর্ভাবা তীরের অধিবাসীরা সজ্জন, স্থানটি তার ভালো লাগল, বিশ্রাম স্থলটি ভারী মনোরম। পরপারে একটি ধবল গাভী চড়ছে, দুটি ছাগ শিশুকে তাড়না করে ছুটছে, একটি শ্যামলী বালিকা, নদীর জলস্রোত ভারী ধীর, তীরের নৌকাগুলো ভাসমান কিন্তু স্থির, মনে হয় না তাদের নিচে জলস্রোত বইছে। ধন্যবাদ সবাই।